আল্লাকুম তাশকুরুনা, বান্দা বড় হয়ে যখন দেখবে এই কানের মালিক আমার আল্লাহ, চোখের মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ, আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মালিক একমাত্র আল্লাহ। বান্দা ভূমিষ্ঠ হইয়া আল্লাহ পাকের কথা যাচাই বাছাই করে দেখালেন, আল্লাহ পাকের কথা ঠিক, মায়ের পেটের থেকে দুনিয়াটা অনেক বড়, মায়ের পেটের খাবারের তুলনায় দুনিয়ার খাবারের মান অনেক উন্নত। এখন যদি কোনো মানুষকে বলা হয় তুমি তোমার আগের জায়গায় চলে যাও, মায়ের পেটে চলে যাও, মায়ের পেটের খাবার খাও, প্রত্যেকটা মানুষ অস্বীকার করবে, ওই জায়গা বসবাস করার মতো না, ওই খাবার খাওয়ার কোনো যোগ্য না। তাহলে আল্লাহর কথাটা সম্পূর্ণ সত্য, মায়ের পেট ছিল ছোট, দুনিয়াটা অনেক বড়। এখন আল্লাহ তাআলা আবার বলতেছেন, বান্দা তাইলে আগের কথা যখন ঠিক পাইছ আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়া তো বেশি দিনের জন্য আমি পাঠাই নাই, এই দুনিয়ার থাকার জায়গাটাও ভালো না, এই দুনিয়ার খাওয়ার মান বেশি ভালো না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের জন্য এমন এমন এক একটা জান্নাত বানাইছি যেই জান্নাত দুনিয়ার তুলনায় কমপক্ষে 10 গুণ বড় হবে, এমন এমন নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার, যেই নিয়ামত কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানে শুনে নাই, কেউ কোনোদিন অন্তরেও কল্পনা করে নাই, এমন জান্নাত তোমাদের জন্য বানাইছি যাদের কপাল ভালো তারা আল্লাহর কথা ইকিন করেছে, আল্লাহর কথা বিশ্বাস করেছে। মায়ের পেটের থেকে দুনিয়াটা যেমন অস্বাভাবিক বড়, এই দুনিয়ার থেকে আল্লাহর জান্নাত অস্বাভাবিক বড়, কত যে বড় সেটা কল্পনা করার ভাষা কারো নাই। তবে এই কথাটা সত্য বাবা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার থেকে ভালো কথা, আল্লাহর কথার থেকে সত্য কথা আর কারোই হইতে পারে না। দুনিয়ার ব্যাপারটা যখন সত্য পাইলাম আখেরাতের ব্যাপারটাও সত্য হবে, মিথ্যার কোনো অবকাশ নাই, জোরে বলেন ঠিক কিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ দক্ষিণ মাদার টেক বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আলহাজ সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সভাপতি বাইতুন নূর জামে মসজিদ, এবং আজকের মাহফিলে যারা গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, তন্মধ্যে আমার পূর্বে যিনি বয়ান করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল বাশার হেলালী সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আমার নামি নাম নজির আহমদ সাহেব উপস্থিত আছেন, মুআজ্জজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, ফর্দার অন্তরালে অবস্থানরতা ফর্দা নিশিন মা বোনেরা, আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া, যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে আল্লাহওয়ালাদের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সুরায় নূহ থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজেদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুলুল্লাহ, প্রত্যেকে জোরে বলেন মোহাম্মদুর রসুলুল্লাহ, বলার পরে কি বলতে হয় সেটা প্রত্যেকে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ কাবিলিয়ত আমার মধ্যে নেই। আমার পূর্বে মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আপনারা যারা পিপাসা নিয়ে আসছেন, আপনাদের পিপাসা তলব আগ্রহের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে দিলের ভিতরে এমন কিছু কথা ঢেলে দেন, আলোচনার ব্যবস্থা করে দেন যেই কথাগুলো আমার প্রয়োজন আপনাদের প্রয়োজন, আর সেই অনুযায়ী আমাদের সকলকে যেন
আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে দিল থেকে বলি আমিন। মসজিদের পাশেই দেখলাম বিশাল বড় কবরস্থান, বাবু আজাবিল কবরে হক্কুন, কবরের মধ্যে যে আজাব হয় এই কথা সত্য, নবীজির কথা। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওনার এক তকরিরের মধ্যে লিখেছেন, বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তন্মধ্যে তিনি কবরকে কেন্দ্র করে মোরা কাবা করলেন, কারামাতুল আউলিয়ায় হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত, এটা সম্পূর্ণ সত্য। সে মোরা কাবা করে দেখতেছেন পুরা কবরস্থানের মধ্যে আল্লাহ তাআলার আজাব গজব চলতেছে। তিনি দোয়া করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, দোয়া মুনাজাত করে চলে গেলেন। এরম একে একে তিনবার মোরাকাবা করলেন, আজাব দেখলেন, মুনাজাত করলেন। চতুর্থবার এসে যখন মোরাকাবা করলেন দেখেন কোনো কবরের মধ্যে কোনো আজাব নেই, প্রত্যেকটা মাইয়ের জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতের বিছানার মধ্যে বড় আরামের সাথে সময় কাটাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হুই হবে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, ইয়াস রাব্বি গিয়া ফের না হুই দিল মে তাসাল্লি। ও এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আশেপাশে অনেক বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, সারাটা জীবন ছেলে সন্তানের পিছনে কাটিয়ে দিলাম, এই সোনার সংসারকে উন্নত করার লক্ষ্যেই জীবনে কত মাথার গাম পায়ে ফেলে দিলাম। আজকে এখানের যে মাহফিল, আল্লাহ বলাদের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, ছেলে সন্তানদের থেকে কিছু সময়ের জন্য আলাদা হয়ে সম্ভব হলে আলাদা রুমে চলে যান, যায় নামাজ বিছাইয়া কিছু সময়ের জন্য মৌতের মোরাকাবা করেন, মনেরে ডাক দিয়ে বলেন ওরে মন, এই বাড়ির মধ্যে একদিন নতুন বউ হিসেবে আসছিলা, গাড়ির বহর সাজিয়ে আসছিলা, যেদিন এই বাড়িতে নতুন বউ হিসেবে ঢুকলা কত বান্ধবী তোমাকে দেখে নাচতেছিল, গাইতেছিল, রঙ বরঙ্গের শাড়ি তোমার পরনের মধ্যে ছিল, কেউ তোমাকে বাতাস করতে আসছে, কেউ তোমার মুখে শরবত দিতে আসছে, পুরাটা বাড়ির মধ্যে আনন্দের বন্যা, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ চলছে। আজকে এই বাড়ি বিবাহওয়ালা বাড়ি, নতুন বউ বাড়ির মধ্যে আসছে, প্রত্যেকের মনে মনে আনন্দ, এই আনন্দটা গোমা চিরদিন তোমার মধ্যে থাকবে না। ও যুবক বাবা তুমিও চিন্তা করো, তুমি এই কথা মনে করিও না, হুজুর এখনো তো নামাজের সময় হয় নাই, বয়ান শোনার বয়স এখনো হয় নাই, বাবা তোমার বাড়ির পাশে বিশাল বড় কবরস্থান, তোমার থেকে আরো কম বয়সের কত যুবক বাবার কাঁধে বহন করে কবরে দাফন করেছেন, কবরের ঘাস পর্যন্ত এরকম নিশানাহীন হয়ে গেছি, বাবা তুমিও কিছু সময়ের জন্য মৌতের মোরাকাবা করা, বাবা তুমি একজন শিল্পপতি এই কথা মনে করিও না, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, তুমি তো ধারণা করেছ তোমার সম্পদ তোমার অর্থ সব সময় তোমার সঙ্গে থাকবে, আল্লাহ তাআলা বলেন কাল্লাহ, তোমার এই ধারণা কোনোদিন ঠিক নাই, ধন সম্পদ তোমার সঙ্গে চিরদিন থাকবে না, তোমার আওলাদ তোমার ছেলে সন্তান পরিবার পরিজন তারাও তোমার সঙ্গে চিরদিন থাকবে না। মা আপনি মনেরে ডাক দিয়ে বলেন ওরে মন, একদিন এই বাড়ির মধ্যে নতুন বউ হিসাবে ঢুকছ,
লাল শাড়ি পরিধান করে ঢুকস, প্রত্যেকের আনন্দ দিয়ে ঢুকছিলা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়ায়ু আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তুমি নেকের কাজ করতে চাইলি, নেকের কাজ করার জন্য আল্লাহ তাআলা সময় দিবে, তবে চিরদিন নেকের কাজ করতে পারবা না, হাজার হাজার বছর নেকের কাজ করতে পারবা না। তুমি যদি গুনাহ করতে চাও, চিরদিন গুনাহ করতে পারবা না। তুমি যদি নেশা পানি খাইয়া ফুর্তি ফার্তা করে জীবন কাটাইতে চাও, চিরদিন ফুর্তি ফার্তায় কাটাইতে পারবা না। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্ধারিত সময় আছে, ওয়ায়ু আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকের প্রত্যেকের কর্ম করার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছেন। ইজা জা, ওই সময়টা যখন এসে যাবে, লাইউ আখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউকানু ইয়ালমুন, যদি তুমি জানো, জানা থাকলে তো ভালো কথা জানিয়ে লাও, আর যদি জানা না থাকে এখন থেকে জানিয়ে লাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা আছে। ওই সময়টা যখন ঘনিয়ে যাবে, ওই সময়টা যখন তোমার সামনে এসে যাবে, তুমি যত বড় জমিদার হও, প্রধানমন্ত্রী দিয়ে ফোন করাইয়া সময়কে বিলম্ব করাইতে পারবা না, কোনো ধনী লোক দিয়া সুপারিশ করাইয়া এই সময়কে বিলম্ব করতে পারবা না, কোনো ফির মাসায়েক দিয়ে সুপারিশ করাইয়া তোমার মৌতের সময় বিলম্ব করাইতে পারবা না। কাজেই সময় নির্ধারণ করা আছে, বাড়ানো হবে না, একটা মুহূর্ত কমানো হবে না। এই অল্প কিছুদিনের জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে জমিনে পাঠাইয়া বারবার ঘোষণা করতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ফাজআলা লাকুমুস সামা ওয়াল বাসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, মায়ের পেটে যখন ছিলা, এই মায়ের পেটে থেকেই তোমরা সন্তুষ্ট, এখান থেকে বাহির হইতে চাও নাই, বারবার তোমাদের ধারণা এর থেকে বড় জায়গা হইতে পারে না, এর থেকে বড় খাবার হইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বারবার তোমাকে আমাকে এই কথা বুঝাইতে চেয়েছেন, বান্দা আমি তোমাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছি, অত্যন্ত মহাব্বত করে সৃষ্টি করেছি, এই মায়ের পেটের মতো সামান্য জায়গায় আবদ্ধ রাখার জন্য নয়, এই মায়ের পেট থেকে সামান্য নাফাক খাওয়ার জন্য নয়, বরং তোমাদের জন্য আমি আল্লাহ এত বড় একটা দুনিয়া বানাইছি। তোমার বাবার যে ঘর মায়ের পেটের থেকে হাজার গুণ বড়, মহল্লাটা আরো বড়, থানা জিলা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়, এই তামাম পৃথিবীরে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যে একটা সূর্য বানাইছি, ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আলম তার কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াজআল আল কমরা ফীহিন্না নূরা ওয়াজআল আস শামসা সিরাজা। আমি আল্লাহকে বুঝার জন্য, বুঝানোর জন্য যদি কোনো নবী রসুল নাও আসতো, আমি আল্লাহকে বুঝানোর জন্য কোনো আলেম ওলামা যদি বয়ান নাও করত, একটা মরুভূমি দিয়ে যখন হাইটা যা, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, হঠাৎ করে যদি একটা অট্টালিকা আপনার আমার নজরে পড়ে যায়, অট্টালিকার ভিতরে গিয়ে অদ্ভুত কাজকর্ম দেখে অবাক হয়ে গেলেন, এক একটা খাট কত সুন্দর বানানো, এক একটা পানির ঝর্ণা কত অত্যাধুনিকভাবে তৈরি করা। তখন প্রত্যেকটা মানুষ ধারণা করে, এই মরুভূমির মধ্যে বাড়ি নাই, ঘর নাই, তারপরে যখন একটা বাড়ি দেখা যায়, নিঃসন্দেহে এই বাড়িটা কেউ না কেউ বানাইছেন, এই বাড়ির কেউ না কেউ মালিক আছে, যদিও আমার নজরে পড়ে না, এর মধ্যে সন্দেহ নাই, বাড়ির কেউ না কেউ মালিক আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নাস্তিকের দলেরা, ও মুরতাদের দলেরা,
তোমার তোরা আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহকে মানো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুদিহাত। ও আরব দেশের মানুষ, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে উট আছে, তোমরা উটের দিকে নজর করলে আমি আল্লাহকে চিনতে পারবা। এক একটা উট কত উঁচা উঁচা লম্বা, সেই উটের মধ্যে আমি আল্লাহ দুইটা করে হাঁটু দিয়েছি। এই দুই হাঁটু গেড়ে যখন উট বসে যায়, একটা শিশু বাচ্চা অনায়াসে উটের উপরে উঠতে পারে। একটা শিশু বাচ্চা রশি ধরে যখন টানে, এত বড় উট সেই শিশু বাচ্চাটার কমান মেনে মেনে চলে। 7 দিন 8 দিন পর্যন্ত যদি পানির ব্যবস্থা না থাকে, তারপর মরুভূমি চলতে তার কোনো কষ্ট হয় না। আমি আল্লাহ তাআলা যেভাবে উট বানাইলাম, উটের দিকে তাকাইলি মালিকের খবর হয়ে যায়। তোমরা কি আসমানের দিকে তাকাও না? আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াত বিগাইরি আমাদিন তারাওনাহা। এখানে একটা প্যান্ডেল সাজাইতে গিয়া অনেকগুলা খুঁটির প্রয়োজন হয়েছে, তারপরও প্যান্ডেল সোজা রাখা যায় না। আল্লাহ বলেন, এত বড় আসমান 500 বছর দূরে, আবার আসমানের যে বেশ মোটা করে যে ঢালাই করেছি, আসমানটা এত মোটা যেটা 500 বছরের দূরত্বের রাস্তা। এত মোটা করে ঢালাই করে আসমান বানাইয়া তোমার মাথার উপরে লটকাইলাম, একটা খুঁটিও আমি ব্যবহার করি নাই, তারপরও কি তোমাদের বুঝে আসে না এই আসমান কেউ না কেউ বানাইছেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি পাহাড়ের দিকে নজর করো না? আমি পাহাড়কে কেমন স্থির করে রেখেছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা কি জমিনের দিকে নজর করো না বন্দা? আমি জমিনকে সুন্দরভাবে বিছাইছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই 4টা মাখলুকের কথা বইলা আল্লাহ তাআলা বুঝাইতে চান, কেউ যদি আল্লাহর খাঁটি বান্দা হইতে চায়, এই 4টা বস্তু থেকে 4টা উপদেশ গ্রহণ করবে। 1 নম্বর, ওই উটের থেকে উপদেশ গ্রহণ করবে। উটের মধ্যে যেই ধৈর্য, সামান্য খাইয়া ধৈর্য ধরে, আর বিপদের মুহূর্তে সে কর্ম থেকে স্থগিত হয় না। তুমিও উটের থেকে ধৈর্য হাসিল কর, আসমানের মতো বলন্দ হইয়া এমন বড় বড় হিম্মত কর, পাহাড় যেমন অটল, কোনো তুফানে বাতাসে যেমন পাহাড় টলে না, তোমাকে যেন কোনো বিজাতির ইন্ধনে, শয়তানের প্ররোচনায়, কোনো বাতিলের হুঙ্কারে তুমিও যেন টইটা যাইতে না পারো, পাহাড়ের মতো মজবুত হইয়া যাও, আর মাটির মতো নরম হইয়া যাও। মাটির মধ্যে যে যত আঘাত করে, ওই মাটি তার প্রতিবাদ করে না, তুমিও মাটির মতো নরম হও, পাহাড়ের মতো ঈমানটাকে মজবুত বানাও, আসমানের মতো বলন্দ হিম্মত করো, আর উঠের মতো ধৈর্যশীল হইয়া যাও। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো রে বন্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জান্নাতটা বানাইছি, এই এক একটা জান্নাত এই দুনিয়ার তুলনায় আরো 10 গুণ বড় হবে। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি বয়ান শুনতে শুনতে অস্থির হয়ে গেছেন, গাইমে গেছেন? আল্লাহ প্রত্যেকটা বন্দারে আল্লাহ তাআলা ওলি বানাইয়া দেখ। কিছু কিছু মানুষে আমিন বলছেন, অনেকে বলে না। আল্লাহ তাআলা প্রত্যেকের নামটা ওলির দপ্তরে লেখিয়া দেখ। মাশাআল্লাহ, নারা মানুষ ভালো। এক মাহফিলের মধ্যে গিয়া দোয়া করলাম যে আল্লাহ, এই মাহফিলে যত লোক আছে প্রত্যেকের ওলি বানাইয়া দেন। এই নূরানি মক্তবের 2-4টা ফলাফাইন লাফাইয়ে উঠলো, আল্লাহ আল্লাহ আমিন আমিন আমিন। আর বাকি মানুষগুলো আমিন বলল না, মাথা নিচু করে বসা। আমি তামসাটা দেখা 2-3 জনকে জিজ্ঞাসা করলাম যে সাসা, ওলি বানানোর দোয়া করলাম টাকা পয়সা ছাড়া আমিন বললেন না, কারণটা কি? বাবারে আমিন বলি না, বুঝা শুনিয়ে বলি না, কিল্লিগা আমিন বললে যদি আল্লাহ কবুল কইরাই ফেলে, ওলি বানাইয়াই ফেলে, তাহলে কালকে থেকে নামাজ লাগবো, রোজা লাগবো, টুপি লাগবো, দাড়ি লাগবো, জিকির আজকাল লাগবো, ফর্দা ফসিদা লাগবো, দুনিয়ার ঝামেলা
এই ডরে চুপ করে রইছি যেন এই ফেসের মধ্যে ভেজালে ফুইরা না যায়। জোরে বলে নাউজু তলবুল জান্নাতে বেলা আমালিন জাম্বু মিনা জুনুব। ইমান আমল সারা জান্নাতের আশা করা, বিবাহ করা সারা সন্তানের বাবা হওয়ার স্বপ্ন দেখা, ফানি ব্যবহার করা সারা এরকম গোসলের প্রত্যাশা করা, এটা যেমন অবাস্তব অবান্তর, ইমান আর আমল সারা জান্নাতের মেহমান হওয়া এইটাও একটা অবান্তর ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? তাইলে দোয়া দুরুদের মধ্যে এই অলি হওয়ার দোয়া বান দোয়া করলে আমিন বলা লাগে। দুই সাইডটা নুরানি মক্তবর ফোলা ফাইন, আমিন বলছে বাকি দিনে বলে না। এখন আমরা তো ফাবলিকের মন যোগাইও কোনো কোনো সময় চলতে হয়, কি বলেন ঠিক নেই? যেমন এক ফাবলিক ইয়া 1000 টাকার একটা নোট আমার পাশে লাইরা সেরে বলতেছে, হুজুর এখানে কত টাকা? আমি বললাম যে 1000। হুজুর আগামীকাল এসএসসি পরীক্ষা, আমার ছেলে সুমন পরীক্ষা দিবে, আপনি সুমনের জন্য মনোযোগ দিয়ে দোয়া করবেন, দোয়াটা যদি মন মতো হয় তাহলে টাকার পরিমাণ বাড়তেও পারে, আর দোয়া যদি উল্টাপাল্টা হয় তাহলে মোটামুটি 1000 পর্যন্তই সীমাবদ্ধ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, বাকি নামাজের পরে মুয়াজ্জিন সাহেব এলান দিয়েছেন সুমনের আব্বার দোয়া এক মন জিলাফি আছে, বাকি নামাজের পরে দোয়া। জিলাফির কথা খিচুড়ির কথা শুনলে কিছু মানুষের মাথা নষ্ট হয়ে যায়, এরকম আছে না নাই? উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম, গিয়ে দিই সব এলোমেলো। আমি বললাম যে এত এলোমেলো না কইরা, আমি যখন বলবো 1 2 3 তখন সব আমার দিকে তাকাইবেন। হুজুর ইনশাআল্লাহ তাকাবো। ঠিকই আমি যখন 1 2 3 বলছি, অর্ধেক মানুষ আমার দিকে তাকাইলো আর বাকিগুলো সব ফিসির দিকে তাকাই আছে। সভাপতি সাহেবরে বললাম চলতো না আরেকজন বক্তা আনেন। হুজুর কি এম কি, এরা তো আমার কথা মানলো না, আমার দিকে তাকাইলো না, সব পিছে তাকাই আছে। সভাপতি সাহেব বলতে, হুজুর মনে কিছু নিয়েন না, এটা উরুস মাহফিল তো, পিছনে খিচুড়ি ফাঁক হইতে আছে, সব যদি আপনার দিকে তাকাইয়া থাকে, ড্যাগ লইয়া যদি ফলাইয়া যায় এলিগে যদি খিচুড়ির ফাগল, এদিকেল ড্যাগ যেদিকে যায় মাথা এদিকে যায়, ড্যাগ যেদিকে যায় নজর এদিকে যায়। কিন্তু আপনারা ঢাকা শহরের মানুষ, ভদ্র মানুষ, আমরা এখানে খিচুড়ি খাইতেও আসি নাই, জিলাপি খাইতেও আসি নাই, আমরা আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য, হেদায়েতের জন্য, গোনা মাফের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম সাহেব বাকি নামাজের পরে দোয়া করছেন, আল্লাহ আগামীকাল বলে এসএসসি পরীক্ষা, যত ছেলে মেয়ে বাংলাদেশের পরীক্ষা দিবে আল্লাহ আপনি সকলকে পাস করাইয়া দিবেন, আর সুমনে দোয়া চাইছে সুমনের আব্বা, এ সুমনকেও পাস করাইয়া দিবেন। এর ডাইনে বামে আরও কিছু কথা বইলা মুনাজারটা শেষ করেও সারতে পারে নাই, বেড়া একটা লাভ দিয়া উইটাকে উনি হুজুর না হুজুরের জাতো না, এক মন জিলাফি খাওয়াইলাম আমি, 1000 টাকা দেবো আমি, এ হারা বাংলাদেশের মাইশের করে ফাঁস করাই দিত। এ আমার দোয়া 14টা বাঘ হইয়া এ অল্প সুমনের বাঘে আসে, এই আধা মাদা দোয়ায় ফোলা ফাইন ফাঁস করতো না, আমি আরেক হুজুর দিয়া ডবল মিলাত ফরামো, চারজনও ধরে রাখতে না, ভৌ ভৌ করে ঠেল্লা সইলা যায়। এই যাতে মানুষ বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? এখন দিন শরীয়তের ব্যাপারে আলেম ওলামা বেশি জানে না পাবলিকে বেশি জানে? কারণ হাদিসের মধ্যে আসছে দোয়া যত ব্যাপকভাবে হয় সকলকে নিয়ে হয় ওই দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের হয়, এই জন্য উনি দোয়াটা করছেন কোরআন হাদিস মোতাবেক, কিন্তু এই বেটার মন মতো হয় নাই, বুঝারও চেষ্টা করে নাই দূর। এই জাতের পাবলিক কথা জোরে বলেন আসে না নাই? হুজুর ইচ্ছা মতো খাওয়াইছে, খাওয়াইকে হুজুর আমার খাওয়ায় সন্তুষ্ট হয়েছেন তক আলহামদুলিল্লাহ, যেই বোয়াল মাছ আর যেই আইর মাছ নদীর খাওয়াইছেন, একেরে দিল জুড়ে গেছে আপনার মেহমান দাঁড়িয়ে, আপনার অতিথিয়তায় আমার মন বড় শান্তি হয়ে গেছে। ক হুজুর তাইলে আপনারে খাওয়াইলাম দোয়ার জন্য আনছি, আমার শুধু একটা ফোলা, এই একটা ফোলার জন্য মন খুললে দোয়া করবেন। হুজুর বললেন যে আপনার আব্বা আম্মা আছে? কজে না। শ্বশুর শাশুড়ি? কজে না। তাহলে আপনি যদি পারমিশন দেন দোয়ার মধ্যে আপনার আব্বা আম্মার নামটাও জড়ামো, আপনার শ্বশুর শাশুড়িরও ফেসে এলোমো, তাদের জন্য দোয়াটা করে দিই। একই তো খাওয়া, এক দোয়ায় বাপ মাও ভারী হয়ে গেল, শ্বশুর শাশুড়িও ভারী হয়ে গেল। বেটা কো প্লিজ প্লিজ হুজুর আপনার কাছে অনুরোধ, আমার একটা ভোলা
আপনি 10 জন মিলে যদি দোয়া করেন 10 ভাগ হয়ে যাব, 1 ভাগ শুধু আমার ফোলায় পাবে, আমার আদরের ফোলা। তো আজকের দোয়াটা ডাইনে বামে না ঘুরাইয়া একটা শুধু আমার ছেলেটার জন্যই করবেন। এর মা বেকুব মার্কা মানুষ বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? হুজুরে বোয়াল মাছ খেয়ে তো বর্ষে বিপদে, এখন পাবলিকের কথা অনুযায়ী যদি দোয়া করতে হয়, হুজুরে কয় যা তোর কথা অনুযায়ী দোয়া করবো, তসবিরা ফকরের মধ্যে ঢুকাইয়া কয় বাবা রে দোয়ার মধ্যে যদি আবার আপনার ফোলার নামটা শুদ্ধ করে না বলি হ্যাঁ তো আপনার সন্দেহ থেকে যাব। এখন বলেন আপনার ছেলের নাম কি? বলতেছে হুজুর আমার ছেলের নাম সাগর। হুজুর কয় আমি মাপ চাই, সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, আমি কুটিপতি আছিলাম এখন পথের ভিখারি, এই নামের মধ্যে যদি আমার 10,000 টাকাও দেন, এই নামে আমার মুখ দিয়া দোয়া আসতোই না, হয় খাওয়াইলে দোয়া করাইলে করান, এই নাম সারা এরুমা নাম আমাকে বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? তাইলে কথাটা আসছিল যখন দোয়া করলাম আল্লাহ প্রত্যেকের অলি বানাইয়া দেন, 200 জন আমিন বলে আর বাকিরা বলে না, এখন দোয়াটা এমন লাগবো যেন সকলে আমিন বলে। এখন হুজুরের দোয়া ঘুরাই দিছে, ঘুরাই দিয়া বলতেছে আল্লাহ আল্লাহ, আজকের মাহফিলে যত লোক আসছে প্রত্যেকের মতিঝিলের মতন এলাকায় 10 তলা 10 তলা একটা বাড়ির মালিক বানাইয়া দেন। মা গো মা, দোয়াটা অর্ধেকও শেষ দিতে পারে নাই, সব লাফাই উঠছে আমিন আমিন আমিন, একটি ফেসাব করতেছে, এই ফেসাব তুইও আমিন আমিন শুরু করছে। আমারে ভাইছিল ভূতে মাহফিল তুই আইছি ফেসাব করতে, আল্লাহ 10 তলা না দিল অন্তত 5 তলা হইল, আমার একটু হইল রাখেন আল্লাহ আপনার ফাউডির দর্শি। ওলির দাম বুঝে নাই, বাড়ির দাম বুঝে, কথা জোরে বলেন ঠিক কিনা? কারামাতুল আউলিয়া হক, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন বন্দারে এই মায়ের ফেডারে সামান্য জায়গা পাইয়া এখন সব ভুইরা গেছো, এইখানেই থাকতে চাও? মায়ের ফেটে সামান্য রেহেমের রক্ত খাইয়া সন্তুষ্ট হইয়া গেছো, এই ফেটের মধ্যেই থাকতে চাও? ও কফাল ফোরা বন্ধা যাইনা রাখ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের ফেটের জন্য বানাই নাই, এই রেহেমের রক্ত খাওয়ার জন্য বানাই নাই, তোমাদের জন্য এমন একটা দুনিয়া বানাইছি যেই দুনিয়াটা মায়ের ফেটের থেকে কত কোটি গুণ যে বড়, সেটা বয়ান করা যাবে না। এইখানে সামান্য কিছু দিনের জন্য আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, এখান থেকে বাহির কইরা তোমাদেরকে বিশাল বড় দুনিয়া দিব। কিন্তু বান্দা সেটা বিশ্বাস করে না, মায়ের পেট থেকে আসতে চায় নাই। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তাআলা জোর করে বাহির করেছেন যখন আপনি আর আমি মায়ের ফেটের থেকে বাবার ঘরের মধ্যে যখন আসলাম, লা তাআলামুনা শাইআ, কোনো ইলম ছিল না, কালাম ছিল না, বুদ্ধি বিবেচনা ছিল না, ফাজালালাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফিদা, অতঃপর আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, অন্তর দিলেন বুঝার জন্য, এই নিয়ামতগুলো পয়সা দিয়ে খরিদ করা হয় নাই। এই নিয়ামত আল্লাহ আল্লাহ কুন তাশকুরু না, বন্দা বড় হয়ে যখন দেখবে এই কানের মালিক আমার আল্লাহ, চোখের মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ, আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মালিক একমাত্র আল্লাহ। বন্দা ভূমিষ্ঠ হইয়া আল্লাহ ফাকের কথা যাচাই বাছাই করে দেখালেন, আল্লাহ ফাকের কথা ঠিক, মায়ের পেটের থেকে দুনিয়াটা অনেক বড়, মায়ের পেটের খাবারের তুলনায় দুনিয়ার খাবারের মান অনেক উন্নত। এখন যদি কোনো মানুষকে বলা হয় তুমি তোমার আগের জায়গায় চলে যাও, মায়ের পেটে চলে যাও, মায়ের পেটের খাবার খাও, প্রত্যেকটা মানুষ অস্বীকার করবে, ওই জায়গা বসবাস করার মতো না, ওই খাবার খাওয়ার কোনো যোগ্য না। তাহলে আল্লাহর কথাটা সম্পূর্ণ সত্য, মায়ের পেট ছিল ছোট, দুনিয়াটা অনেক বড়, এখন আল্লাহ তাআলা আবার বলতেছেন বান্দা তাইলে আগের কথা যখন ঠিক পাইছ আর একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়া তো বেশি দিনের জন্য আমি পাঠাই নাই, এই দুনিয়ার থাকার জায়গাটাও ভালো না, এই দুনিয়ার
খাওয়ার মান বেশি ভালো না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের জন্য এমন এমন এক একটা জান্নাত বানাইছি যেই জান্নাত দুনিয়ার তুলনায় কমপক্ষে 10 গুণ বড় হবে, এমন এমন নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাসাত, যেই নিয়ামত কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানে শুনে নাই, কেউ কোনোদিন অন্তরেও কল্পনা করে নাই, এমন জান্নাত তোমাদের জন্য বানাইছি যাদের কপাল ভালো তারা আল্লাহর কথাই কিন করেছে, আল্লাহর কথা বিশ্বাস করেছে। মায়ের পেটের থেকে দুনিয়াটা যেমন অস্বাভাবিক বড়, এই দুনিয়ার থেকে আল্লাহর জান্নাত অস্বাভাবিক বড়, কত যে বড় সেটা কল্পনা করার ভাষা কারো নাই। তবে এই কথাটা সত্য বাবা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার থেকে ভালো কথা, আল্লাহর কথার থেকে সত্য কথা আর কারোই হইতে পারে না। দুনিয়ার ব্যাপারটা যখন সত্য পাইলাম, আখেরাতের ব্যাপারটাও সত্য হবে, মিথ্যার কোনো অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি মোরাকাবা করে দেখলেন এই কবরের মধ্যে আজাব গজব, চতুর্থবার যখন মোরাকাবা করলেন, মোরাকাবা করে দেখতেছেন বাবা কোন কবরের মধ্যে কোন আজাব নাই গজব নাই, প্রত্যেকটা মানুষের পরনে জান্নাতের পোশাক, প্রত্যেকটা মানুষের নিচে জান্নাতের বিছানা বিছানো আছে, জান্নাতের পরিবেশে তিনিরা আছে। এখন আল্লাহর ওলি এলাকার লোকজন ডাকাইলেন, ডাকাইয়া জিজ্ঞাসা করলেন বাবারা আপনারা এমন কি আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা এই কবরস্থানে সকল মাইয়্যিতকে মাফ করে দিয়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করেছেন, আপনারা এমন কি আমল করেছেন, আপনাদের জবান থেকে জানতে চাই। তখন এলাকার লোকেরা বলেন হুজুর কবরস্থানের জন্য এমন কোন আমল করি নাই, তবে একটা আমল করেছি, কিছুদিন আগে আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন একজন বড় আলেম এন্তেকাল করেছিলেন, এই হাফেজে কোরআন আলেম এন্তেকাল করার ফরফত আমরা এলাকার লোকেরা পরামর্শ করে ওনার লাশটাকে এই বিশাল বড় কবরস্থানের মধ্যে দাফন করেছি, এইটুকুই শুধু আমাদের আমল। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন বাবারা প্রত্যেকটা মাইয়তের আত্মীয় স্বজনদেরকে এই সুসংবাদ জানাইয়া দেন, একজন আল্লাহর ওলি একজন হাফেজে কোরআন এই কবরস্থানে দাফন করার বরকতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া অন্য সব গুনাহগারদেরকে একজন ওলির উসিলায় পরিপূর্ণভাবে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, ইয়ে মাসালা মুশকিল নেহি আয়ে মর্দে খেরা দেমান, এ কান মে সোবার বদল জাতি হে তকদীর, হায় উসকা মুকাল্লাদা ভিনা খোসা ভিখুর সান, তকদীর কে পাবন্দ নেবা তাতো জামাদাত, মুমেন ফকত আহকাম এলাহি কহে পাবা। এলাকার যুবক তরুণ বাবারা মুরব্বী বাবারা পর্দা নিশিন মায়েরা, এই জন্য বর্তমান জমানায় কোন নবী রসুল আর আসবে না, হক্কানি আলেম ওলামা ফির মাসায়েখ মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন এরকম ভাবে বড় বড় আলেম আল্লাহওয়ালারা আপনার আমার জন্য বড় নেয়ামত, একজন আল্লাহর ওলির উসিলায় যদি কবরস্থানের আজাব মাফ হয়ে যাইতে পারে, যেই সমাজের মধ্যে যেই ঘরের মধ্যে যেই মহল্ল মধ্যে আল্লাহর ওলিরা আছে, ওই ওলিদের সাথে যদি আমার সম্পর্ক হয়, আলেমদের সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাহলে আল্লাহ ওয়ালার উসিলা করে করে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সুরের কাজ কি একটু কথা বলেন, আপনারা ঘুমিয়ে নন না, আর অহংকারও ভিতরে রাখেন না, নাহনু আগ্নিয়া হুকুম ও আন্তুমুল ফোকরা, একমাত্র ধনী হইল আল্লাহ, আর এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আমরা যত লোক এখানে বসা আমরা আল্লাহর হিসাবে ধনী না ফকির? ধনী না ফকির?
মাহফিলে গেল অহংকারের ভাব নিয়ে না, এবাদত করতে গেল অহংকারের ভাব নিয়ে না। যার দিল যত ভাঙ্গা হবে, যে নিজেকে যত গর্ত করতে পারবে, আল্লাহর রহমতের বারেস ওই নিশা জাগার মধ্যে অনর্গল শুধু বর্ষিত হইতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। চোরের কাজ কি? আরো জোরে বলেন। ডাকাতের কাজ ডাকাতি, চোরের কাজ চুরি। রাত্র গভীর, হঠাৎ করে চোর ঘুমের থেকে ওইটা দেখে রাত্র বেশি নাই। এখন মেয়ে লোকের জিজ্ঞাসা করে, আজকে চুরি না করলে কি চলবো? না 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 না, ঘরের মধ্যে চাউল নাই। চুরির মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন খায়ের বরকত রাখে না। হক হালালির মধ্যে বরকত আছে, হারামের মধ্যে জোরে বলেন কি নাই? বরকত নাই। এই আনতাছে খাইতেছে, আনতাছে খাইতেছে, নাই চাল নাই ডাইল নাই। চুরি না করলে আগামীকাল চুলায় আগুনই জ্বলবো না। এই বেটায় চিন্তা করছে চুরি না করলেও চলে না, রাত্র সময় বেশি নাই, যাই কোথায় যাই কোথায়। হঠাৎ মনে মনে ভাবছে, আমাদের বাড়ির পাশে রাবিয়া বস্ত্রীর বাড়ি, ওনার স্বামী নাই, ছেলে সন্তান নাই, তাইলে আজকের চুরিটা রাবিয়া বস্ত্রীর বাড়িতে করব। ধরাও যদি পরে যায়, মেয়ে লোক মানুষ আমার সাথে শক্তিতে গুলাইতে পারবে না। ওই যে পুরুষ লোক থাকে বিদেশ, আসে শুধু মেয়ে লোকটা বাড়িতে, এর মধ্যে ঘরে চোর ঢুকছে। মেয়ে লোক চিন্তা করে দেখলেন, চোরের যদি ধরি আমি মহিলা মানুষ শক্তি পারতাম না। আল্লাহ, কোনো কায়দা কৌশল যদি পাইতাম, তাহলে যেই ফিরা নিয়ে আমি ফিরাইতাম, এই ফিরার মানুষ দিয়ে ফিরাইতাম। আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করতেছে, দেখো দেখো ধরার শক্তি নাই তো, শুধু এদিক সেদিক তাকাইয়া জিকির আজকার করতেছে। একটু পরে ঘরের মধ্যে ঢুকছে ডাকায়, ডাকাইতে দিজেই বেড়ায় দরজার সামনে চুপচাপ বসা। দুই রেখে যে আরামি, নিঃসন্দেহে তুই বাড়ির মালিক, এই আলমারির মধ্যে কয় লাখ টাকা আছে, তাড়াতাড়ি করে চাবিটা দে, চাবিটা যদি না দেস একটা কূপ দিয়ে তোর কল্লাটা ফালাই দেবো। দেখো ভাই, আল্লাহর কসম, আলমারির চাবি কই আমি জানি না, আলমারির টেহা আছে না নাই সেটাও আমি জানি না। বেরি হেনতে ডাক দিয়ে কয়, জানেন না কইতেছেন, 70,000 টেহা না কালকে ব্যাংকের থেকে উঠাইয়া আলমারিতে রাখলেন, চাবিটা না আপনার ফকটে আসিল, ওখানে আপনি টেহাটা বেশি না জীবনটা বেশি, মিশা কথা কনকা, মরতেন না মরতেন না। তাহলে যেই ফিডান বেরি ফিডাই তো এমন ফ্যাস লাগাইয়া দিছে, এই চোরের ডাহাইত্যার এই ভিডিয়া সোজা করে দিছে। কথা জোরে বলেন ঠিক কেনা? আলেম ওলামার বিপক্ষে যারা, আলেমদের শত্রু যারা, আলেমদের মাথা ফাড়ায় যারা, আলেমদের বদনাম গায় যারা, আমাদের ফিটান লাগবো না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করলে এদের কি ফিটানের ব্যবস্থা আমার আল্লাহ তালা করার শক্তি, কথা জোরে বলেন আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, এরকম স্বামী স্ত্রী বাংলাদেশে আসেনি। স্বামী যদি থাকে উত্তর দিকে, বউ জায়গা দক্ষিণ দিকে, কত তাবিজ কত ফানি ভরা, কিছুতে বউ স্বামীর প্রতি মহাব্বত জমেই না। দুইজন দুই ঘরে থাকে, দুইজন দুই দিক হইয়া থাকে। হঠাৎ করে একদিন বিবির ঘরের মধ্যে চোর আসছে, আয়সা কানের জিনিস, নাকের জিনিস, মাথার টিকলি, গলার হার, এগুলো লইয়া যখন চোরা টানাটানি শুরু করে দিছে, তখন বিবি আসতে ঘর থেকে উঠা স্বামীর ঘরে গিয়ে হাজির। স্বামীকে আল্লাহ, এই মহাব্বত পাওয়ার জন্য কত তাবিজ কত ফানি ভরা দিলাম, কিছুতে মহাব্বত বাড়লো না, আর আজকে হঠাৎ এই গভীর রাত্রে আমার ঘরে কথাবার্তা কম বলেন, ঘরের মধ্যে চোর ঢুকছে, দুইকে আমার জিনিসপত্র লইয়া যখন টানাটানি আরম্ভ করছে, আমি এখন চিন্তা করে দেখলাম এই টাইমে যদি আমনের একদল আমার একদল হয়, তাহলে চোরে প্রথম আমার জিনিস নিব, এরপরে আমারও শুদ্ধ হালগি দিয়ে লইয়ে যাব। এই জন্য আমি সব রাগ গোসা ভুলে গিয়া ভাবলাম, আমনে আর আমি যদি এক হইয়া যাই, এই আমনের ঘরে আইসা যখন আমি এক হইয়া গেছি, ওই যে দেখেন চোর ফলাইয়া যাইতেছে। মুসলমানরা এত ভেদাভেদ ভুলে গিয়া এখনও যদি বিশ্বের মুসলমান এক হইয়া যায়, ইহুদি নাসারের দলেরা ফলানের জাগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক লাভ দিয়া
বেড়া ঘর থেকে বাহির হয়েছে, বাহির হয়ে ও সুর ও সুর, বেশি দূরে গিয়ে না থাকলে আমার একটা কথা শোনেন। সোরাই কো মাগো, বেড়া কি কইতে চায়? আবার যদি আমগো জামাইবোর মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয় আপনি আবার আইসেন, কারণ আপনার না দেখলে আমার বউ সোজা হয় না। মাঝে মধ্যে যে আমাদের উপরে বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ করাইতে চায়। এরপরও যদি আলেম ওলামাদের থেকে আলাদা হইয়া, ইসলাম ও মুসলমান থেকে আলাদা হইয়া, হক্কানি ফির মাশায়েখের থেকে আলাদা হইয়া এখনো যদি কেউ আলেম ওলামার বিরোধিতা করে, তাহলে তাদের উপর যে গজব আসবে এই গজব ঠেকানোর ব্যবস্থা কারোই থাকবে না। জোরে বলেন ঠিক কি? তাইলে সুর মনে মনে চিন্তা করলেন, মানুষ খারাপ, চুরি করার জায়গাও যখন নাই, রাবিয়ে বসরি একা, স্বামী নেই, সন্তান নাই, আজকের চুরিটা রাবিয়ার বসরির বাড়িতেই করি। সুর মানুষ খারাপ, নিয়ত খারাপ, কিন্তু যার বাড়িতে যাইতে চায় উনি হইলেন আল্লাহর একজন খাস। কথা কন্যাকা, সুর চুরি করার নিয়তি রাবিয়া বসরি রাজিয়াল্লাহ আনহা, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, ওনার ঘরের কাছাকাছি যখন আসলেন বাবা, রাত তখন গভীর, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, একদল আল্লাহর ওলি জমিনের মধ্যে আছে বাবা, যখন দুনিয়ার সব মানুষের দরজা জানালা একেবারে বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়া যায়, আল্লাহর একদল ওলি আছে, তাদের পিঠ বিছানার মধ্যে থাকে না, তারা বিছানার থেকে লাফাইয়া উঠে যায়, আল্লাহর এবাদতের জন্য দাঁড়াইয়া যায়, এবং আল্লাহ তাআলার আজাবের ভয় তাদের অন্তরের মধ্যে থরথর করে অন্তর কাঁপে, আল্লাহর রহমতের আশায় তারা লম্বা লম্বা আশা করে, হাত উঁচা কইরা আল্লাহর কাছে ভিক্ষা চায়। আল্লাহর ওলি আল্লাহ যারা, শেষ রাত্রে তারা ঘুমাইয়া থাকতে পারে না। ও এলাকার যুবক তরুণ বাবারা, আপনারা নজর করে এক একটা মাদ্রাসার দিকে দেখেন, যেই যেই মাদ্রাসার ছাত্ররা আসে, রাত্র যখন গভীর হয়ে যায় হাফেজ সাহেব বিছনায় থাকে না, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বিছনায় থাকে না। এই রহমতের সময় শিশু শিশু বাচ্চারা কোরআন নিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কেউ রুকুর মধ্যে থাকে, কেউ সেজদার মধ্যে থাকে, ওই টাইমে তার আল্লাহর কাছে ইবাদত করার কারণে হাদিস মধ্যে আসে, এলাকায় যখন নাফরমানি বেশি হয়, জিনা বেশি হয়, চুরি ডাকাতি যখন বাড়িয়া যায়, এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা যখন এলাকায় আযাব গজব পাঠাইতে চান, তখন ফেরেশতারা আইসা বলে, আল্লাহ গো, যেই এলাকায় আপনি আযাব পাঠাইতে চান, যেই বাসাবো এলাকায় আযাব পাঠাইতে চান, এইভাবে যেই মাদার টেক এলাকায় আযাব পাঠাইতে চান, ওই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, আমরা গিয়া দেখলাম ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করে, মানুষের হাফেজ সিজদায় পড়ে পড়ে আপনার দরবারে কান্দে, আল্লাহ গো এখন কি তাদেরকে সহ আযাব দেব কিনা? আল্লাহ তাআলা জানেন বুঝেন, তাও সত্ত্বেও ফেরেশতাদেরকে ডাক দে, বলেন ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, এই সমস্ত নাফরমানদের কারণে আমি জমিনটারে উলুট পালুট করিয়া দিতাম, কিন্তু ওই যে তালিবুল ইলম, ওই যে ছোট ছোট বাচ্চারা আমার কোরআন তেলাওয়াত করে, শুধু তাদের মুখের দিকে তাকাইয়া আমি আযাবের পরিবর্তে এখন ওই রহমতের ফয়সালা করলাম। জোরে কান সুবহানাল্লাহ। রাত্র গভীর, রহমতের সময়, সুর রাবিয়ে বসরির বাড়ির কাছাকাছি যখন আসলেন, আইসে দেখেন দরজাও খোলা, জানালাও খোলা, পাহারাদার নাই, র‍্যাব নাই, পুলিশ নাই, আস্তে আস্তে খোলা দরজাটা দিয়া ভিতরে প্রবেশ করলেন। কইরা দেখতেছেন বাবা, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে, তিনি কার কাছে যেন মুনাজাত করতেছেন। রাবিয়া বসরির নামাজ আপনার আমার নামাজ একরকম না, পুরাটা ঘর তন্ন তন্ন করে চেক করলেন, কোথায় কি মাল সামান আছে, কিন্তু এর মধ্যে রাবিয়ার নামাজ শেষ হয় নাই। পুরা তন্ন তন্ন চেক কইরা সুর যখন বুঝতে পারলেন এই ঘরে নেওয়ার মতো কোনো মাল নাই, কোনো সামান নাই, সুর যখন খালি হাতে রওনা দিলে, রাবিয়া বসরি নামাজটা শেষ কইরা দেখলেন ঘরে চোর নাই, দূরে চলে গেছে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা তোমার আওয়াজের দ্বারা, তোমার কথাবার্তার দ্বারা, তোমার চাল চলনের দ্বারা
আমি বুঝতে পেরেছি আমার ঘরে কিছু নেওয়ার উদ্দেশ্যে আসেলা। বাবা তুমি যে খালিয়াতে চলে যাইতেছ আমার কাছে বড় লজ্জা লজ্জা লাগে। বাবা আমার একটা দরখাস্ত, এই গভীর রাতে আমিও তো আল্লাহর দরবারে চাওয়ার জন্য হাজির হয়ে গেছি, আল্লাহ আমাকে না দিলে আমার মনটা যেমন খারাপ হইত। তুমিও তো আমার ঘরে আসছ, তোমাকে যদি আমি কিছু না দেই তোমার মনটাও খারাপ হয়ে যাবে। তুমি খালিয়াতে যাইও না রে বাবা, আমার ঘরের মধ্যে এমন কোনো মাল সামানা নাই, তবে অজু করার মতো একটা বদনা আছে, তুমি আমার অজুর বদনাটাই লইয়া যাও। তুমি খালিয়াতে চলে গেলে আমার কাছে লজ্জা লাগে, আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও। এই কথাটা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই গুলিস্তান নামক কিতাবে লিখেছেন। গুলিস্তান নামক কিতাবের মধ্যে লিখেছেন, সানি দামকে মর্দা আনে রাহে খোদা, কেবা দুশ্মনা হামনা কর দন্দ জাগ, তোরা কাই মুয়াসার সাওয়াদি মকাম, কেবা দোস্তা হাম খেলা ফাস্ত জাগ। আল্লাহর ওলি তো বাবা তাদেরকেই বলা হয় যারা দুশ্মনের সঙ্গে পর্যন্ত বন্ধুত্বের ব্যবহার করে, গুনাগারের সঙ্গে পর্যন্ত আল্লাহওয়ালার আখলাক দেখায়। একজন সুর এটা বুঝতে পারছেন, একজন গুনাগারিটাও বুঝতে পারছেন, কিন্তু গুনাগারের অবহেলার নজরে দেখেন নাই। গুনাগারকে গুনাগার মনে কইরা জাহান্নামী মনে করেন নাই, বরং তিনিও তো আল্লাহর একজন বন্দা, আল্লাহর দরজা পর্যন্ত যদি তাকে পৌঁছাইয়া দেওয়া যায় মুহূর্তের মধ্যে তিনিও আল্লাহ বলা হইতে পারে। সুরেরে ডাক দিয়া যখন বললেন, বাবা সুর খালি হাতে যাইও না, আমার বদনাটা হইল নিয়ে যাও, তুমি খালি হাতে গেলে আমার বড় লজ্জা লাগে। রাবিয়া বস্তির এই ব্যবহারটা দেইগা মানুষটা যদিও খারাপ, তার দিলটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর ওলির প্রতি তার এশক এবং মহাব্বত আগের থেকে আরো অনেক বাইরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে গত ইস্তেমার আমাদের পহেলা ডিসেম্বর, যেই সমস্ত সাতপন্থী ভাইয়েরা ইস্তেমার মাঠে গিয়া এই হাফেজে কোরআনদের মাথা ফাটাইলো, ইমামদের মাথা ফাটাইলো, এই কাজটা না করে যে এত বড় ইস্তেমার ময়দান, তারা যেই কোনো এক সাইডের মধ্যে বৈশা যদি তালিমের কিতাব পড়া আরম্ভ করতো আর ছাত্রদেরকে বলতো, বাবা তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ভাই, আমরা মারামারির জন্য আসি নাই, আসেন আমরা তালিম করতেছি, আপনারা আমাদের তালিমের মধ্যে বৈশা যান, আপনারা আমাদের জন্য দোয়া করেন, এই একটা আখলাক যদি তারা দেখাইতে পারতো তাহলে তাদের বিজয়ের পতাকা এর পরের দিন পুরো বাংলার ঘরে ঘরে চমকাইতো। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই আখলাকের পথ অবলম্বন না করে যখনই সন্ত্রাসের পথ অবলম্বন করলেন, সাথে সাথে সারা দেশ থেকে তাদের প্রতি মানুষের এরকম ভাবে অভক্তি জন্ম নিল। কথা জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ব্যবহারের দ্বারা আসছে, মারামারির দ্বারা, তলোয়ারের জোরে আসে নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠি? রাবিয়া বস্ত্রীর আখলাক দেখা সুরের মহব্বত বাড়ছে না কমছে? জোরে বলেন তো, বাড়ছে না কমছে? ইসলাম তলোয়ারের জোরে হয় নাই, বরং ভালোবাসার আখলাকের জোরে হয়েছিল। হযরতে এরকম হাজি সাহেব হস করে আসছেন মদিনার থেকে দেশে, আইসে যখন গাড়িতে বসছেন একেবারে লাল রুমাল আতর গোলাপ মোহিত অবস্থা, এর মধ্যে এক বেড়ায় আমার দিকে তাকান, এরকম সিগারেটটা টানতে টানতে হাজি সাহেবের ফাঁসের সিটটার মধ্যে বসছে। বসতে বসতে হাজি সাহেবের মাথা খারাপ, হাজি সাহেব এই বেড়া সুট কোট সব কিছু লাগাইয়া সিগারেট টানতে টানতে আমার ফাঁসে বসত, এই বেড়া তুই লেখাপড়া শিওস নাই? কস আসা লেখাপড়া করছি তো, তুই এখানে যে গাড়ির মধ্যে লেখা গাড়িতে ধূমপান নিষেধ, তুমি কি কানা, তুমি কি বোকা, লেখাপড়া জানো নাই, ধূমপান নিষেধ লেখা আছে, এরপরে ধূমপান করো কা, ধূমপান করো কা? এই যে একটা খারাপ ব্যবহার করছে ধমক দিয়া, বেচারা তো শিক্ষিত মানুষ, ও সাসা বাপের সমান বয়স, আপনি সুন্দর করে যদি বলতেন আমি সিগারেটও ফালাই দিতাম, আপনার ফাওয়ার মধ্যে দূরে চুমা দিতাম, যেহেতু আপনি হস করে আসছেন ব্যবহারটা ভালো না কইরা আপনি আমারে বললেন ব্যাক করলি কানানি অন্ধুনি, তারপরে লেখা দেখি না, এত বেশি লেখাপড়া যখন আপনি পড়ছেন তাহলে আপনি ফরার উপর আমল করেন, এখানে যে লেখছে গাড়িতে ধূমপান নিষেধ, একটা লাইন পড়লে হইতো না, ওই যে আরেকটা লাইন পড়েন, এখানে লেখা আছে অভিযোগ থাকলে ড্রাইভার জানান, এখন আমি যে ধূমপান করি এটা তো আপনার একটা অভিযোগ, এই অভিযোগ আমারে বলার কথা না, দ্বিতীয় লাইনের লেখায় বলতেছে অভিযোগ জানাইবেন কারে, কথা কন্যা কা?
যা নামনে আপনি লেখা লইয়ে বয়ে থাকেন, পণ্ডিত লইয়ে বসে থাকেন। পাইছো, ঠিক আছে ভাতিজা, তুমি ধূমপান করতে থাকো, যেহেতু অভিযোগ থাকলে ড্রাইভারকে জানানোর কথা আমি জানাইতেছি। একটা দৌড় দিয়ে উঠা ড্রাইভারের কাছে, গাড়ি বন্ধ করো, সাইড করো, কি যে ওই অভিযোগ থাকলে আপনার জানানোর কথা, আমার অভিযোগ আছে, গাড়ি সাইড করে। ড্রাইভার সাহেব কইছে, আপনার কি ফুনজি কম নাকি মিয়া? এক লাইন পড়েন আর এক লাইন পড়েন না, এই যে দেখেন না আমার মাথার উপরে লেখা, এর গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। সাহেদাবাদ গাড়ি থামার পরে যা বলার বলবেন। তাহলে এখন না ফাইলো বেটার কাছে, না ফাইলো ড্রাইভারের কাছে, উদ্দেশ্য কারো কাছেই হাসিল হইল না। এই জন্য আখলাকের উপরে ইসলামের আর কোনো ভদ্রতা হইতে পারে না। কথা জোরে বলেন, ঠিক কি না? হযরতে আলী, আপনারা প্রত্যেকে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা, আরো জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের আজান, আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাহির হইছেন, পথের মধ্যে গিয়া দেখেন একজন বুড়া মানুষ। বুড়া মানুষটার কাছে গিয়া আলীরা যেন চাইলেন বালা কইরা, চাইয়ে দেখেন যে মাগো, এই বুড়ায় তো মুসলমান না, বুড়ো হইছে ইহুদি। তাহলে ইহুদি ধর্মের লোক যারা, হেরা কি মুসলমানের দল না মুসলমানের বিরোধী দল? জোরে বলেন, মুসলমানের দল না মুসলমানের বিরোধী দল? আমগো কিছু কিছু নতুন এসকোয়ালা মুসলমান আছে যে যদি ইহুদি আবার বুড়া আবার বিরোধী দল, টাইম মতন যখন পাইছি নামাজটা পরে পড়মু, আগে হেরে কতন কইনে এলই। এই জাতের মুসলমান বাংলাদেশে, কথা জোরে বলেন, আছে না নাই? আলী রাদিয়াল্লাহু বালা করে দেখলেন, দেখেন যে ইহুদি। হোক ইহুদি, বলেন চাচা আপনার সাথে কোনো রাহাবন নাই, বডিগার্ড নাই? বলেন আরে বাবা নাই। তাহলে শোনেন চাচা, মসজিদে আবাদত করা যেরকম ইসলামের একটা বিধান, কোনো বুড়া মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ যদি সমাজে থাকে, তাহলে শক্তিশালী মানুষ তার শক্তি দিয়া ওই ওই দুর্বল মানুষটাকে সহযোগিতা করা, এটা আল্লাহর নবীর একটা আখলাকের অংশ। জোরে বলেন সুবহান। তো চলেন চাচা, আপনি বুড়া মানুষ তো, আপনার বাড়িতে পৌঁছে দিই। এক তো হলো বুড়া, আবার হলো ইহুদি, কোনোভাবেই হেতার দাম হওয়ার কথা না। এখনও বর্তমান সমাজের মধ্যে দেখা যায় বুড়া মানুষের ইজ্জত নাই, আলেমেরও ইজ্জত নাই, এরকম চিন্তা ভাবনা করার কিছু লোক, জোরে বলেন, বাংলাদেশে আছে না নাই? সমাজের মধ্যে গেলে অনেকে বলে, হুজুর আমগো বুড়া মানুষ সম্বন্ধে কিছু বয়ান করেন। জিজ্ঞাসা করি, বুড়াগো ব্যাপারে কি বয়ান করবো? কো হুজুর বড় বিপদে আছি, ঘরের মধ্যে বেশিক্ষণ থাকলে ফোলা ফাইনে বলে, এই দাদা বুড়া মানুষের ঘর কি, ঘর কি দোহানে যান। এই দোহানরা গিয়া এই টেবিলের বইয়ে একটাও চা খাইয়ে ছাড়তে পারি না। আরে গুরু ভাই, সে কো বুড়া মানুষের দোহান কে, হ্যাঁ মসজিদ যান, ঘর গেলে দোকান দেখায়, দোকানে গেলে মসজিদ দেখায়। এই জাতের কিছু লোক আছে না নাই? কিন্তু বুড়া মানুষের এবং আলেম, বুড়া মানুষের দরকার আছে না নাই, আলেমের দরকার আছে না নাই? থানবী রহমতুল্লাহ একটা কিতাব এখন বাংলা হয়েছে, বড়দের হাসি মজাক। বড়দের হাসি মজাকের মধ্যেও অনেক এলেম কালাম আছে, এরকম সদৃশা বড় লোক, গাড়ি বাড়ির অভাব নাই। আর একটা গরিব ফ্যামিলির থেকে একটা ছেলে হঠাৎ করে অনেক বড় শিক্ষিত হয়ে গেছে। সদ্য হিসাবে বংশের দিকে না তাকাইয়া, বাড়িঘরের দিকে না তাকাইয়া, শুধু ছেলেটার দিকে তাকাইয়া মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। বিবাহর দিন তারিখ যখন নির্ধারিত, সদ্য সাহেব বলেন, বাবা সুমন। কই, জি আব্বা, আমি তো একমাত্র তোমারে দেখা আমার এই সুন্দরী মেয়েটা, আমার বাড়ি গাড়ির অভাব নাই, তোমার শিক্ষা দীক্ষা দেখা, চেহারা দেখা মেয়েটা বিবাহ দিতে রাজি হয়েছি। তবে তোমার যে বংশ সব মূরুক্ষ, ভ্যান গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, এগুলো নিয়ে যদি বিবাহর দিন আমার বাড়িতে ওঠো, আর যদি পরিচয় দেওয়া এটা ফোলার বাবা, এটা চাচা, আমার মান সম্মান এক কেড়ে শেষ। তুমি একটা কাজ করবা, যেদিন বিবাহ ওই দিন বাইশে বাইশে 40 জন মানুষ হাওলাত করে নিয়ে আসবা, সব যেন শিক্ষিত হয়, তাই তুই ফরা একদমই স্মার্ট। এই 40 জনের মধ্যে একটাও যেন হুজুর না থাকে, একটাও যেন বুড়া না থাকে, এই দুইটা গ্রুপ বাদ দিয়া আনতে চাই। খোলাই চিন্তা করলো, আল্লাহ হুজুরগো নাই বাদই দিলাম, বুড়া মানে যদি বাদ ফরে, এক নম্বরে তো আমার আব্বাই বাদ ফরেছে, আব্বাই তো বুড়া, এটা কেমন না বিয়া, যেই বিয়ার মধ্যে আমার বাপ থাকবো না, এমন ভালো সন্তান আল্লাহর রহমতে এখনো সমাজে, জোরে বলেন আছে না নাই? ছেলে আব্বারে বলছে, আব্বা আপনারে গোপনে হইলেও নিয়ে যাবো,
কারণ আলেমুল আমাদের কাছে শুনছি যেই ঘরে মুরব্বী থাকে ওই ঘরে রহমত হয়, যেই সমাজে আলেম থাকে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার খায়ের বরকত রহমত হয়। ছেলে গোপনে গোপনে আব্বরে নিয়ে গেছে, বিয়ার বাড়ির লোকের আয়সা গুনতেছে, 1 2 3 3 3 3 কইরা 40 জন গুনছে। গইনা বলতেছেন, এই মিয়ারা আপনাকে 40 জনের জন্য 40টা খাসি বোনা করছি, এক একটা খাসি খাওয়া শেষ করবেন বিয়া হবে। বড় বড় শিক্ষিত লোকেরা বলতেছে, তোর বিয়ার করতে আইসা আমরা কি মরমু? একজন একটা খাসি খাও কি সোজা কথা? একটা মুরগি হইতো, কবুতরের বাচ্চা হইতো খেয়ে ফেলতাম, একজনে একটা খাসি খাইলে এরপরে মেয়ে বিয়া দিব, এর মা বিয়া আমার দরকার নাই, এই খাসিও আমরা খাইতে পারবো না, তোর বিয়া তুই কর আমরা গেলাম। সব যখন বিদায় হইব হইব বাপ, তখন ফোলাই চিন্তা করছে, বুড়া মাইশেরও বলে দরকার, আলেমও বলে দরকার, দেখি বুড়া মানুষ দিয়ে কি উপকারটা হয়। আব্বারে সালামালকে দিয়ে কো, আব্বা সব তো বিদায় হয়ে যাগা, কারো মাথায় ঢুকে না, একটা একটা খাসি খাইতে বলে, হেরা ফারতো না, থাকবো না, চলে যায়। আব্বাই কো, হেরা কি মগা নাকি, একটা একটা খাসি খাইতে হবে, 1 ঘন্টা খাইতে হবে এমন বলছে? কয় না, তাহলে ওখানে একটু খা, হ্যাঁ শুয়ে থাক, শহর থেকে উঠে আবার খাবি, এরপরে খানা শেষ হলে বাজার করতে যাবি, ঘুরে ঘুরে 3 বার 5 বার 7 বার খাসি খেয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাবি। জোরে গান সুবহানাল্লাহ। বুড়া মাইশের দরকার আসেনি, আলেমের দরকার আসেনি, এই কথা জোরে বলেন আসেনি। এই একটা মেশাল দিলে বুঝবেন, রাজা বাদশাহ বড় জ্ঞানী, উনি এলান দিছেন যে আমারে নতুন গল্প নতুন কবিতা শোনাবে, নতুন কথা শোনাবে, আমি খুশি হয়ে তার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব। উজিরে কয়, বাদশাহ যে শিক্ষিত লোক দেশে, দুইজনে দুইটা নতুন কথা শোনাইয়া পুরাটা রাষ্ট্র নিয়ে যাবে, আপনি ভিক্ষা করবেন? বাদশাহ কয়, না এই বুদ্ধি আমার আছে। কয় কি? যে যত কথা শোনাইবে আমি মনোযোগ দিয়ে শুনবো, শুই না একটু পরে বলবো কি আমি এটা পারি, আমি এটা জানি, আপনি যান, আপনি যান। আরেকজন আসবে, এ যত কথা বলবে শুই না পরে বলবো আমি জানি। এরম বলতে থাকলে পুরস্কার পাওয়া সম্ভব না অসম্ভব? বড় শিক্ষিত লোকেরা নতুন নতুন কথা শোনায়, বাদশাহ শুনে টুই না একটু পরকে আমরা জানতো, আমি এটা বহুত আগেই পারি। কেউ নতুন কথা বলতেও পারে না, পুরস্কার নিতে পারে না। একজন হুজুর টুহিরা মাথায় দিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, যার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, হের ভিতরে জ্ঞান বুদ্ধি জোরে বলেন তো আছে না নাই? হুজুরের রাস্তাতে হাইটা যা জিজ্ঞাসা করছেন, এত শিক্ষিত লোক কি করে এখানে? কজে বাদশারে নতুন কথা শুনে আর রাষ্ট্রের পুরস্কার নেয়, এটি আপনার হুজুর গো কাম না। হুজুরে জিগেলেন, ফারছে? ফারে নাই। কারণ কি? ও যে যত কথা বলে বাদশাহ বলে এটা বলে, হ্যাঁ ফারে ফারে, এলিগার পুরস্কার পায় না। হুজুরে বলেন, একটা ব্যাপার হইল, একটা নতুন কথা শুনাইয়া একটা পুরস্কার নেওয়া একটা হক্কানি আলেমের জন্য একটা 1-2 ব্যাপার। জোরে কন সুবহানাল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুরে যখন গিয়ে হাজির, যারা চলে গেছিল সেগুলো ফেরত আইসে, বাপ রে হুজুরের দেখতে দিয়ে টুন্না মুন্না দেখা যায়, ভিতরে ফুঞ্জি আছে রে, আয় ঘুরে আয় দেখি কি নতুন কথাটা শুনাইয়া রাষ্ট্রের পুরস্কারটা নাই। দেখি হুজুরে আস্তে আস্তে গিয়া বাদশারে সালামালকি দিয়া, বাদশাহ নতুন কথা শুনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন তো? কয় যে কোনো ওয়াদা খেলাপ না তো? কয় না, প্রশ্নই ওরে না, তো ফারতেন না, এই পর্যন্ত হেরাও ফারে নাই, আমনও ফারতেন না। হুজুরকে হ্যাগুরু যেই ফাললে দিয়ে মাপছেন, আলেম গুরু এই ফাললে দিয়ে মাইফেন না, আলেমদের মাফার ফাল্লা আলাদা। জোরে বলেন ঠিক কিনা? সালামালকি দিয়ে হুজুরে বলেন, নতুন কথাটা হইল এই, আপনারাও শোনেন। বাদশাহ কয়, কোন কথাটা? কয়, আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টেহা পাইতো, এই কথাটা আগে শুনছেননি? বাদশাহ যদি কেউ শুনছি তো জানি তো, জানি তো টেহা দেন না কা, টেহা দেন না কা, 1-2 টেহার কথা নাকি? আর বাদশাহ যদি কেউ মা গো মা, এরম মা কথা আমি জীবনেও শুনি নাই, এই আমনের মুখ থেকে জীবনে প্রথম শুনলাম, তাহলে এই নতুন কথা হয়েছে রাষ্ট্রের অর্ধেকটা দেন, এদিকে গেল বিপদ, এদিকে গেল। জোরে কন সুবহানাল্লাহ। হার লাজাই মোমেন কি নয় শান নয় আর, হার লাজাই মোমেন কি নয় শান নয় আর, গুফতার মে রফতার মে আল্লাহ কি বোরহার, পাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ইয়ে চার আনা আসার হুতু আর। ও এলাকার যুবক বাবারা মনোযোগ দিয়ে শোনো,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে আমার বন্ধু ইয়াসিন, হিকমতওয়ালা কোরআনের কসম, জ্ঞান বিজ্ঞানওয়ালা কোরআনের কসম, কোরআনকে আমার আল্লাহ তাআলা বিজ্ঞানের কোরআন বলেছেন, হিকমতের কোরআন বলেছেন, বুদ্ধিওয়ালা কোরআন বলেছেন। যেই কোরআনকে আল্লাহ তাআলা হিকমতওয়ালা কোরআন, জ্ঞান বিজ্ঞানওয়ালা কোরআন বললেন, এই কোরআন যেই আলেমের সিনার ভিতরে থাকবে ওই আলেম হবে জ্ঞানী বিজ্ঞানী, এই কোরআন যেই মুসলমানের সিনার ভিতরে থাকবে ওই মুসলমান হবে আসল জ্ঞানী আর বিজ্ঞানী, এই কোরআন যেই হাফেজের সিনায় থাকবে ওই হাফেজ হবেন আসল জ্ঞানী আর বিজ্ঞানী। যার অন্তরের মধ্যে কলমা নাই, যার সিনার ভিতরে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কালবাইতিল খারিবি, আল্লাহর নবী ঘোষণা করে, যার সিনার ভিতরে কোরআন নাই, অন্তরের মধ্যে কোরআন নাই, এটি হলো বিরান ঘরের মতো। বিড়াল বিরান ঘর, অনাবাদ ঘর, যেমন ইঁদুর থাকে, ফোকামাকড় থাকে, শয়তান থাকে, ভূত ফেরত থাকে, যেই সিনার ভিতরে কোরআন নাই ওই সিনার ভিতরে আসল কোনো আলেম নাই, আসল কোনো নূর নাই। আল্লাহ রলির এই কথাটা শুই না, বাদশার সাথে সাথে কানে ধরলেন, ডাক দিয়ে বলেন, ও শিক্ষিত বাবারা, ও ইঞ্জিনিয়ার বাবারা, প্রফেসর বাবারা, এখন থেকে আমার অন্তরে এই বুষ্টা বদ্ধমূল হয়ে গেছে, আল্লাহর কোরআনের আলেম যেই সিনাতে আছে ওই সিনার মতন প্রশস্ত সিনা, ওই অন্তরের মতন জ্ঞানী অন্তর এই পৃথিবীতে আর হইতে পারে না। রাবিয়া বস্ত্রীর ব্যবহারটা দেখে সুরের মন নরম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই চাচায় যখন শুনলেন, অথচ একজন ইহুদি মানুষ কিন্তু তিনি মুসলমান হইয়া বলতেছেন, চাচা আমরা যেই ধর্মের অনুসারী এই ধর্মের মধ্যে সংখ্যালঘু নাই, বিদুর্মি নাই, কে কাফের কে মোশরেক এগুলার কোনো ভেদাভেদ নাই, আমিও মানুষ আপনিও মানুষ। আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেন, মাল্লাম ইয়ার হামসগি ওরানা ওয়ালাম ইউ আকির কাবি ওরানা ওয়ালাম ইউ বাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। তিনটা মানবতা যার মধ্যে নাই, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আলেম ওলামাদেরকে তাজিম তাকরিম করে না, নবী বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। চাচা গো, আপনি ইহুদি ধর্মের হন, আপনি খ্রিস্টান ধর্মের হন, আপনি হিন্দু ধর্মের হন, বয়সে যেহেতু আপনি আমার থেকে বড়, আমাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, আর আপনি বার্ধক্যতার কারণে দুর্বল হয়ে গেছেন, এই দুর্বল মানুষটাকে সাহায্য করা, বয়স্ক মানুষকে ইজ্জত করা, এটা ইসলামের একটা আদর্শ, ইসলামের একটা দিক, আল্লাহ নবীর একটা কর্ম। কাজেই চাচা কিছু যদি মনে না করেন, হাতটা আমার দিকে বাড়াইয়া দেন, আমি আপনার হাত ধইরা ধইরা আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব, এতটুকু সেবা করার সুযোগ আমাকে করে দেন। বাবা হযরতে আলীর মতো এত বড় বীর বাহাদুর, কি পরিমাণ শক্তি হযরতে আলীর, এত বড় শক্তিশালী আলী একজন দুর্বল ইহুদিকে পাইয়া ইচ্ছা করলে থাপ্পড় দিয়ে ঘুরাইয়া ফেলতে পারতেন, হত্যা করে ফেলতে পারতেন। ইসলাম এই কথা শিক্ষা দেয় নাই, হিন্দু পাইলে জবাই করে দাও, ইহুদি পাইলে জবাই করে দাও, বিরোধী দলের লোক পাইলে ভঙ্গ করে দাও, বিরোধী দলের লোক পাইলে হত্যা করে দাও। বাবা তুমি কোনো কারণে যদি জুলুম করো, আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তুমি বাবা হয়ে যদি সন্তানের উপরে জুলুম করো, স্বামী হয়ে যদি বিবির উপরে জুলুম করো, চেয়ারম্যান হয়ে যদি এলাকার লোকদের উপরে জুলুম করো, এমপি হয়ে যদি অধীনস্থর উপরে জুলুম করো, শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করো, এই জুলুমের খেসারত পরকালে দেওয়া লাগবে। বাবা তুমি এই কথা মনে করিও না, এখন আমার ক্ষমতা বেশি, এখন ঘরের চালিকা শক্তি আমার, এই সমাজের সব নেতৃত্ব হইল আমার হাতে, আমি দিন বললে দিন, রাত বললে রাত। বাবা তুমি এই কথা মনে করো না, তোমারে সোজা করার ক্ষমতা আমার আল্লাহ ফাঁকের আছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আলাম তারা
আলম তারা আল্লাহ তাআলা কারামে ঘোষণা করেন, আয়া সাবু আল্লাম ইয়ারহু আহাদ, আয়া সাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ। ও শক্তিশালী ক্ষমতাশালী চেয়ারম্যান মেম্বার, ও শিল্পপতি ও সমাজপতি, তুমি কি মনে করো সেই এলাকার লোকেরা দুর্বল, তোমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তাদের নাই? তবে আমি এমন একজন আল্লাহ, তোমাকে সোজা করার ক্ষমতা আমার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমার মাবুদের ক্ষমতা। আইয়া সাবু বান্দা, তুমি কি ধারণা করতেছ আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, তোমার এক সোজা করার ক্ষমতা কি আমার নাই? তাহলে নিঃসন্দেহে নির্ঘাত আল্লাহ তাআলার ক্ষমতা আছে। এমন একজন শক্তিশালী সাহাবীর হাতে এমন একজন বুড়া মানুষ ধরা পড়ে গেলে ইচ্ছা করলে একটা থাপ্পড় দিয়া সহায় ফেলতে পারতেন। খাইবরের দুর্গ দীর্ঘদিন চলছে, বিজয় হইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান, আল্লাহর নবীও পেরেশান। নবীজি হঠাৎ ঘোষণা করলেন, আগামীকাল ফজরের নামাজের পরে এমন একটা লোকের হাতে পতাকাটা দিব যার উপরে আল্লাহ রাজি, আল্লাহর নবীও রাজি। এবং আমার একটা ধারণা, আগামীকাল যেই সেনাপতি পতাকা হাতে নিয়ে খাইবরের দিকে অগ্রসর হবে, ওনার মাধ্যমে খাইবরের দুর্গ বিজয় লাভ করবে। সাহাবায়ে কেরাম সারা রাত্র ঘুমায় না, শুধু আল্লাহ দরবারে মুনাজাত করে, আল্লাহ গো তোমার নবীর পতাকাটা যেন আগামীকাল আমার হাতে আসে। কারণ নবীজি বলছেন, যার হাতে পতাকা যাবে আল্লাহও রাজি, আল্লাহর নবীও রাজি, অর্থাৎ লোকটা জান্নাতি। সারা রাত্র সাহাবীরা কান্দে, কিন্তু সকালবেলা ফজরের পরে আমার নবী একটা এলান দিলে, শেরে খোদা হযরত আলী কোথায়, আমার সামনে হাজির কর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শেরে খোদা হযরত আলী অসুস্থ হইয়া বিছানায় কাতরাইতেছে। বলে, কি সমস্যা? চোখের মধ্যে ব্যথা পাইছে, দুশ্মনের তীরের আঘাত পাইছে, পায়া চোখের প্রচন্ড ব্যথায় আলী রাদিয়াল্লাহু আনহু ছটফট করতেছে, জিহাদে যাওয়ার শক্তি নাই, পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দিবেন এমন শক্তি ইদানিং হযরত আলীর নাই। নবীজি বলেন, আমার সালাম পৌঁছাও, আমার কাছে হাজির করিয়া দাও। হযরত আলী যখন শুনলেন আমার নবী তিনিকে স্মরণ করেছেন, তাড়াতাড়ি ভর করে নবীর সামনে আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে প্রচন্ড ব্যথা, চোখের মধ্যে কঠিন আঘাত। নবীজি বলেন, আলী সামনে আসো। নবীজির জবান মোবারক থেকে সামান্য একটু থুতু মোবারক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগাইয়া দিলে, শেফার জন্য নবীজি দোয়া করলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের থুতু মোবারক, আমার আহত চোখের মধ্যে লাগার কারণে, এই ব্যথিত চোখের মধ্যে লাগার কারণে আমার কাছে মনে হয় নবীর বরকতি থুতু আমার চোখে স্পর্শ করার ফরফর, আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি ব্যথাই পাই না। জোরে কান, সুবহানাল্লাহ, মোহাম্মদ গরন্দাজ আবেদহান বড় আবে খুন মি কুনন আঞ্জুমান, কে গিরদান দে মালান দে বর চশমেরু, আজা আবে তাজা কুনন আবরু। বাবা, আল্লাহ নবীর থুতুর কত দাম? হুদাইবিয়ার মকানের মধ্যে আল্লাহ নবী বসা, কাফেরদের মধ্যে উরওয়া ইবনে মাসউদ নবীজির হালাত জানতে গেছে, গিয়া দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীর থুতুরে এত ইজ্জত করে, এক ফোঁটা থুতু জমিনে পড়তে দেয় না, কেউ হাত বাড়াইয়া দেয়, কেউ কাপড়ের মধ্যে লয়। উরওয়া ইবনে মাসউদ জানতে চাইলেন, নবীর সাহাবীরা বলো, নবীর থুতুরে তোমরা এত ভালোবাসতেছ, মাটিতে পড়তে দেও না, হাতে লাগাও, কাপড়ে লাগাও। সাহাবীরা বলেন, উরওয়া, তুমি তো জানো না দুনিয়ার মানুষের থুতু, আমার নবীর থুতু একরকম নয়, আমার নবীর মোবারক থুতু যদি জামা কাপড়ের কোথাও লাগানো যায়, দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেশকো আম্বরের ঘেরা নাশে। জোরে কান, সুবহানাল্লাহ, কে গিরদান দে মালান দে বড় চশমেরু, আজা আবে তাজা কুনন আবরু। কারো চেহারা যদি মলিন ফ্যাকাশ হয়ে যায়, নবীর থুতু মোবারক লাগাইয়া চেহারার মধ্যে ডলা দিলে সাথে সাথে চেহারা নুরানি হইয়া যায়। সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহুর থুতু চোখের মধ্যে নবীজির থুতু লাগায় চোখ শেফা হইয়া যায়, ভালো হইয়া যায়। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া, তরবারি হাতের মধ্যে লইয়া ঢুকলেন খাইবরের দুর্গর দিকে, গিয়া দেখেন বিশাল বড় লোহার গেট,
বাম হাত দিয়া টান দিয়া গেটটারে বাইঙ্গা ফেলাইলেন। গেটটারে বাইঙ্গার নিচে না ফেলাইয়া বাম হাতের মধ্যে লোহার গেট হাতে নিয়া ঢাল বানাইয়া যুদ্ধ চালাই গেলেন। এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করলেন। যুদ্ধ যখন শেষ হইয়া যায় আলী রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে যে লোহার গেট, যে গেটের ডাল বানাইয়া যুদ্ধ করলেন, ফিক্কা ফালাইয়া দিলেন। তাওয়ারিকে হাবিবিল্লাহ আশেকেল হিসাবের লেখা ওই কিতাবের মধ্যে লেখছেন, ফিক্কা ফালাইয়া দিলেন প্রায় 40 হাত দূরে গিয়া এই গেটটা পরে। অনেক সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন, গেটটারে আলগি দিতে পারে নাই, অথচ বাম হাতে ফেঁকে দিলে 40 হাত দূরে গিয়া ফেরা যায়। ওনার নাম শেরে খোদা হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে এমন 1000 বুড়ারে সোজা করতে পারতেন, বিরোধী দলের সোজা করার শিক্ষা ইসলামে নাই, অন্য ধর্মের লোকেরে পুইরা ফেলানো শিক্ষা ইসলামে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া লোকটারে সঙ্গে করে নিয়া চললেন বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি যখন গেলে বাড়ির লোকেরা যখন দেখলেন, রে বাবা শেরে খোদা হযরত আলীর হাতে আমাদের বুড়া মিয়া ধরা, ফত থেকে ভয় পেয়ে গেছে। আলী যদি বাড়ি পর্যন্ত আসে একজন ইহুদিরও জায়গা দিবে না, একজন ইহুদিরও বাড়িতে রাখবে না। এটা মনে কইরা সব ফলাইয়া গেলেন বাড়িঘর থুইয়া। হযরত আলী এই বুড়া মেয়েরে বাড়িতে পৌঁছাইয়া মসজিদে জমা ধরার জন্য যখন রওনা দিলেন, তারা নজর কইরা দেখে বুড়া মিয়া চুপচাপ বসা। শেরে খোদা হযরত আলী মসজিদে নববীর দিকে চলছে, প্রত্যেকে ফলানের জায়গা থেকে বাহির হয়ে আসলেন। আইসা বলেন, দাদা আপনি কি এখনো মরেন নাই? বলে, কেন? শেরে খোদা আলীর হাতে ধরা, আমরা তো ভাবছি আমনেরও মারবো, বাড়ি ঘরে আগুন লাগাইয়া দিব। বলে, তোমরা নবীর নাম শুনছ, ইসলামের বাস্তবতা তোমরা জানো না। আলী আমাকে মারার জন্য ধরে নাই, বরং আলী আমাকে বললেন তিনি যেই ধর্মের অনুসরণ করেন সেই ধর্মের একটা বিধান আছে, যেই ধর্মের লোকই হোক, যদি সমাজে কোনো বুড়া থাকে, মুরব্বী থাকে, দুর্বল থাকে, তাদেরকে সাহায্য করা, সম্মান করা, এটা বলে ইসলামের একটা আদর্শ। মারার জন্য ধরে নাই, ইজ্জতের জন্য ধরছে। এই কথাটা যখন বুড়ার মুখ থেকে ওই সমাজের মানুষেরা শুনতে পারলেন, মুহূর্তের মধ্যে তাদের দিল পরিবর্তন হয়ে যায়। তারা ডাক দিয়ে বলেন, চাচা বুড়া, এটা যদি মোহাম্মদের ধর্ম হইয়া থাকে, এটা যদি ইসলামের আদর্শ হইয়া থাকে, কেন আল্লাহ নবীর থেকে দূরে দূরে সরলাম? আর বিলম্ব করা যায় না, চলেন এই মুহূর্তে মদিনায় গিয়া নবীর দরবারে গিয়া আমরা সকলে কলমা পড়ে মুসলমান হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কি নিয়া নবীজি নামাজ পড়লেন? এখনো নবীজি আমার মসজিদে আছেন, দলে দলে পুরুষ মহিলারা হাজির, তোমাদের নবী কোথায়? সাহাবীরা বললেন, আমাদের নবীজি হাত দিয়ে ইশারা করার প্রয়োজন হয় না, ওই যে সবুজ পাগড়ি ফরা পূর্ণিমার চাঁদের মতন চেহারাটা এরকম ঝলমল ঝলমল করে, এই চেহারাতেই আমাদের নবী। তারা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবি হযরত আলী ওনার একটা কর্ম দেখা আমাদের দিল পরিবর্তন হয়ে গেছে, আমরা আপনার বিরোধিতা করব না, আপনার সাথে জেহাদ করব না, বরং এই মুহূর্তে আমাদের সকলকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। নারায় তাকবীর। ঘুমিয়ে গেছেন আপনারা? আর একটু জোরে নারায় তাকবীর। মাশাআল্লাহ, ঢাকা শহরের মানুষ ইমান কত মজবুত! তাইলে দুর্বলদের ফাইলে সাহায্যতা করা এটা ইসলামের বিধান না, ঠিক নি? হিন্দুর মন্দিরে আগুন লাগাই দেওয়া, ও ঈদগার মধ্যে বোম মারা, এই জঙ্গিবাদ, বাংলা ভাই, এই ইংরেজি ভাই, এগুলা ইসলামের মধ্যে নাই। যার কারণে বর্তমান সরকার প্রধান, পুলিশের জিআইপি শহীদুল ইসলাম সব সহ একবারে পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশের মানুষকে, যে আলেম ওলামারা আগেও সন্ত্রাসী ছিল না, এখনো সন্ত্রাসী না, কৌমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, বরং পুলিশের আইজিপি জনাব শহীদুল ইসলাম সব বলছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা এই কথা এখন পরিষ্কার বুঝতে পেরেছি, এই বাংলাদেশে কৌমি মাদ্রাসাওয়ালারা যেই খেদমতটা করতেছেন, যেই মানবতার শিক্ষা দিতেছেন, এই আলেম ওলামারা যদি এই মানবতার বয়ান না করতেন, তাহলে প্রশাসন দিয়া পুলিশ দিয়া সাহায্যতা করা সম্ভব হইতো না। এখনো যে মানামানিটা আমরা পাইতেছি এটা একমাত্র আলেম ওলামাদের অবদান। জোরে বলেন ঠিক কিনা? নারায় থাকবে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আখলাক দেখে মুসলমান এখানে সুরেরে রাবিয়া বসরি বলতেছেন, বাবা তুমি খালি এতে চলে গেলে আমার লজ্জা লাগে, আমার একটা ওজুর বদনাস এটি লইয়া যাও। এই ব্যবহার দেখে সুর খুশি না বেজার? এই কথা জোরে বলেন, খুশি না বেজার? আস্তে আস্তে সুর আগেছে সামনে, হিদে কি আমারও নিজ্জত করলো, আইসা ওজুর বদনাটা হাতে লইছে। আসলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, উদ্দু ইলা সাবিলি রব্বিক বিল হেকমতে ওয়াল মাওয়িজাতিল হাসানা, মানুষকে দিনের দিকে ডাকতে হবে হেকমতের সাথে, সুন্দর ভাষায় নসিহতের মাধ্যমে। হযরত রাবিয়া বসরি প্রথম দুই দিকে কথা বলে না, এই বেটা চোর চুরি করেন হারাম, চুরি করেন হারাম, তোর ভাবটি কেটে দরকার, তোর ঠ্যাংটি লুলে করে দেওয়ার দরকার, এইসব পিছনে আসতে আসতে কাছে আসার পরে বলেন, নেও বাবা এটা আমার অজুর বদনা। অজুর বদনাটা নিয়ে যখন রওনা দিছে, একটু পরে রাবিয়া বসরি বলেন, বাবারে আমি সুরটা একটা আবদার করতে চাই, তুমি যদি মনে কিছু না নাও। মা গো আপনি কী বলবেন বলেন, এই যে অজুর বদনার মধ্যে পানি আছে তো, এটা দিয়ে আমি অজু করি, এখন তো আমার অজু আছে, পানিটা আমার লাগতো না, আবার তুমি এই পানি বাড়িতে নিয়ে তো কোনো লাভ নাই, কাজে আমার একটা দরখাস্ত, এই বদনার পানিটা তো আল্লাহর একটা নেয়ামত, পানিটা ফালাইয়া না দিয়া এই গভীর রাত্রে একবারের মতো হইল এই পানিটা দিয়ে অজু বানাইয়া ফেলো। জোরে কান সুবহান। আমার এই মালানা সানোয়ার সাহেব ইমাম সাহেব বলছেন, হুজুর এসলাহে নফস এবং আল্লাহওয়ালাদের সোহবত সম্পর্কে দুই চারটা কথা বললেন। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য আমাদের দরকার, জোরে বলেন আছে না নাই? জুনায়েদ বুগদাদি প্রত্যেকে একটু জোরে বলেন রহমতুল্লাহে আলাই। আমি সময় মতোই সারবো, আমারও যাওয়ার টাকা যা আছে, একটু জোরে বলেন রহমতুল্লাহে। খাদেম নিয়া চলছেন সফরে, ফতে গেছে নামাজের টাইম, হুজুরে বলেন খাদেম রে, ওই জি হুজুর দেখতো একটা মুসল্লি পাওয়া যায়নি, তিনজনে জমাত করি। খাদেম কে হুজুর ফাহার পর্বত ভারী গর নাই, দেখ বেড়া চেষ্টা কইরা। কয় হুজুর ওই যে ফাহার, ফাহারের মধ্যে এক লোক লাকড়ি কাটে, কয় হেরে গিয়া সালাম দে। আস্তে আস্তে উঠা লাকড়ি কাটে যে ওনারে বলে কাঠুরিয়া, সালাম দিয়ে বলেন বাবা কাঠুরিয়া, জুনায়েদ বুগদাদি হুজুর নিচে আছে জমাতে নামাজ পড়ব, আপনারে সালাম জানাইছে। এইটা শুনতে দেরি, কুড়ালটা পিছনে ফালাইয়া ফট 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 আইসা হুজুরের কাছে এসে বলেন, হুজুর জমাতে নামাজ পড়বে গজে, তো তুই আর আমি তুই আর দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান। হুজুরি ফিসির দিকে চাইয়া দেহে বেড়ায় কাজকর্ম করে আসছে, তো গাই মিয়া সাহ নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের আগে উজু করাও ফরজ, আপনি আগে উজু করেন এরপরে নামাজ পড়েন, আপনি আস্তে একটা বকলম মুরুক্ষ। এই বলে যখন বেড়ারে ধমক দিছে, এই বেড়াকে হুজুর আমি আসলে বকলম, আসলে মুরুক্ষ, তো যত মুরুক্ষই আমি হই কিন্তু আমি একজন আল্লাহর অলির কাছে মুরিদ হয়েছি, আল্লাহর অলির জোতা আমি সোজা করি। আপনি যে আমার উজু করার ধমক দিছেন, আমি আমাকে বড় হুজুরের কাছে শুনছি, যারা খাঁটি মুসলমান এই মুসলমান কোনো সময় উজু ছাড়া থাকেই না। জোরে কান সুবহান। এটার অর্থ হলে আমি দুনিয়ার কাজ করি ঠিক, কিন্তু সবসময় আমি ওজুর হালাতে কথা কন না কা ওজুর হালাতে থাকে। এক সাহাবি এসে নবীজি জিজ্ঞাসা করেন, হুজুর আমার ঘরের অভাব অনাটন দূরই হয় না, আমি কি আমল করবো? নবীজি বলছেন, সবসময় ওজুর হালাতে থাকো, তোমার কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করবে। সবসময় ওজুর হালাতে থাকো, যদি মৃত্যুবরণ করো এই হালাতে আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্তবা দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবিরা বলেন, ইয়া রাসূল আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে সব নবীদের উম্মত থাকবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? নবী বললেন, তোমরা যে ওযু করতেছ হাসরের ময়দানে, এই ওযুর অঙ্গ থেকা নূর চমকাইতে থাকবে, এই নূর দেখা 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 আমি আমার উম্মতদেরকে বাছাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা শোনার সাথে সাথে জোনায়েদ বুগদাদি অবাক হয়ে গেলেন, লোকটা যদিও কাঠুরিয়া সদা উজুর হালাতে থাকে, ওনার ভিতরে ফুজি আছে, একটু মোরাকাবা কইরা দেখালে দেখেন কলবের মধ্যে মারেফতের আগুন, চেহারার দিকে মোরাকাবা কইরা দেখে চেহারার মধ্যে ওলি আল্লাহদের নূর আর নূর চমকাইতেছে। খাদেমের ডাকতে বলেন, বাবা খাদেম লোকটা যদিও কাঠুরিয়া কিন্তু আমল বড় পাকা, ইমান বড় তাজা, আমার মন চাচ্ছে আজকের নামাজে আমি ইমামতি না কইরা
কাঠুরিয়ারি ইমাম বানাইয়া দেয়। কাঠুরিয়ারি ইমাম বানাইয়া জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই খাদেম সহ নামাজ শুরু করে দিলেন। এত মধুমাখা নামাজ, রুকু সেজদার মধ্যে গেলে অটোমেটিক চোখের ফানে এসা যায়, পশম শিউরা যায়। নামাজটা শেষ কইরা জুনায়দ বগদাদি হুজুর বলেন, বাবা তোমার পিছনে নামাজ পড়া অন্তর গইলা গেছে, পশম শিউরা উঠছে। আমার দিলে সাক্ষী দিলে আজকের মতে তো মধুমাখা নামাজ জীবনে বহুত কম আদায় করেছি। বাবা তোমার কাছে জানতে চাই, রুকু সেজদা যে করছ, মাঝে মধ্যে রুকু সেজদা লম্বা, আবার কখনো কখনো খাটো, এমন করলা কেন রে বাবা? কাঠুরিয়া জবাব দে, হুজুর ভিতরের কথা বলতে চাই না, আমার মাঝে মধ্যে হালাত এমন হইয়া যায়, আমি রুকু সেজদার মধ্যে গিয়া আল্লাহর দরবারে কান্দতে থাকি, যতক্ষণ পর্যন্ত মাবুদে কবুল হওয়ার ইশারা না করে, অতক্ষণ পর্যন্ত মাবুদের পায়ের থেকে মাথা উঠাই না। জোরে কর সুবহানাল্লাহ। জুনায়েদ বগদাদি জড়াইয়া ধরলেন, চুমা খাইলেন, বাবা তুমি যদি একজন সাধারণ মানুষ কিন্তু ওলি আল্লাহদের জোতা সোজা কইরা ওলিদের কাছে মরিদ হইয়া আলেমদেরকে ভালোবাসা, এমন একটা নিয়ামত তোমাকে আল্লাহ তাআলা দান করেছে, যেই নিয়ামতের দিকে তাকাইলে অন্য ওলি আল্লাহরা পর্যন্ত ঈর্ষান্বিত হইয়া যায়, ঠিক কিনা? সোর রাফিয়া বস্ত্রীর কথাটা শোয় না, বদনার পানি দিয়ে অজু বানাইলেন, অজু বানাইয়া সোর রানা দিবি দিবে বাপ। ঠিক এই টাইমে রাবিয়ে বসে আবার হেকমতে কথা বললেন, বাবা তোমাকে ওজুর বদনা দিলাম, বদনার পানি দিয়ে যখন ওজু বানাইছো, এখন আমি রাবিয়ের একটা দরখাস্ত, এই তাজা ওজুটা দিয়া এই গভীর রাত্রে মাবুদের দরবারে অন্তত দুইটা সেজদা কইরা দেখাইয়া দে। সালে হাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদা এক জমানা খাক বাস, জোসমে আয় জুদরিয়া রহমকা গিবরে সদসালাহু ফখরে আউলিয়া। আল্লাহর ওলির দরবারে চুরি করতে আইসারে বাবা, এখন নামাজের কথা যখন শুনলেন, তাজা জুতা দিয়ে যখন নামাজে দাঁড়াইয়া গেলেন, আল্লাহর ওলির কথা শুনে নামাজে দাঁড়াইলেন, ওইদিকে রাবিয়া বসরি সেজদায় পুরা পুরা কান্তে সাল্লাহ গো, তুমি নিজেই তো দেখালা, তোমার এই বন্দা আমার দরবারে আসছিল, আমিও তোমার বন্দারে খালিয়াতে ফিরিয়া দেই নাই, এখন তোমার গুনাগার বন্দাকে ওযু কালমা বানাইয়া তোমার দরবারে হাজির করে দিলা, আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাতে তোমার বন্দাকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহর ওলি চোখের পানি ছাড়ালেন, হেদায়েতের দোয়া করলেন, রহমতের বারিশ বর্ষিত করার দরখাস্ত করলেন, আসমান থেকে এলহামি আওয়াজ আসে, রাবিয়া তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার বন্দারে সুসংবাদ দিয়ে দাও, একজন আল্লাহর ওলির সোহবত পাইয়া ওলির কথা শোনা, আমার বন্দা যখন ওযু বানাইয়া নামাজের জন্য দাঁড়াইয়া আমার কুদরতি পায়ে সেজদায় পড়া গেছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বন্দা গত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও গুনাগার বন্দা যতই গুনা তুমি করেছ, গুনা নিয়ে ঘরে বসে থেকো না, বাবার নামাজ ছেড়ে দিছি, জিনার মতন গুনা হয়ে গেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে ফেলছি, মা বাবার সাথে অন্যায় করেছি, এইভাবে মিথ্যা কথা বলেছি, গীবত শেকায়েত করেছি, বাবা এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই, এই শাস্তি ভোগ করার ক্ষমতা আপনাদেরও নাই। মা বোনদেরকে বলছি, যুবক বাবাদেরকে বলছি, মসজিদের সম্মানিত কমিটিকে বলছি, ব্যবসায়ী বাবাদেরকে বলছি, এইভাবে এইভাবে শিক্ষিত বাবাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আজকের মাহফিল তৌবার মাহফিল, আজকেই তৌবা কইরা আগামীকাল থেকে গোনা ছেড়া দিয়া যদি এখন থেকে নতুন জীবন
জীবন শুরু হয়ে যায়, গত জীবনের সমস্ত গুনাহ ওয়ালাউ কানাত মিসলা জাবা দিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়, কাটি দিলে তৌবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাটি দিলে তোবা করে নামাজি হওয়ার, আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার, আলেম ওলামাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মনে থেকে অত্যন্ত খুশি হয়েছি, রাত্র প্রায় ১২টা, কিন্তু প্যান্ডেলটা কানায় কানায় ভরা, কেউ লড়াছড়ি করেন নাই। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে দরখাস্ত করি, যেই মানুষগুলি গভীর রাত্রি পর্যন্ত এইভাবে বসে রইল, একজন মানুষকেও আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি সকলকে আপনি মাফ করে দিয়েন গো আল্লাহ। এই মাহফিল সাজাইতে গিয়া এই এলাকার যুবক তরুণরা অনেক ভালো, ইমাম সাহেব অনেক যোগ্য, যারা শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই রাস্তা ব্লক করে রাখার সহযোগিতা করছেন, প্রশাসন থেকে নিয়ে সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সকলে বলি আমি। দোয়া হবে এখন, দোয়া।